হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রুবা অরিন ব্লগস থেকে বলছি। আশা করছি আমার ভিউয়ার্স ভাই বোনেরা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। তো আজকে হচ্ছে আমার ভাইয়ের বউ ভাত, তো সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমরা চলে যাব রেস্টুরেন্টে যাব, তো এই তো আমরা সবাই যাচ্ছি। আর আমরা মানে বিয়েবাড়ির বাতি এগুলো না দেখলে তো আসলে বোঝা যায় না যে বিয়ের অনুষ্ঠান হচ্ছে, তো সেই জন্যই আর কি একটু গলি দিয়ে যখন যাচ্ছিলাম তো একটু তুলতে তুলতেই আর কি যাচ্ছিলাম পিকগুলো। আর এই তো আমরা চলে আসলাম একবার রেস্টুরেন্টের ভিতর। আর এসে আমি আগে প্রথমে খাবারের পিকগুলো তুললাম। এখানে 100+ খাবার ছিল, আর এটা হচ্ছে আমরা প্যারাডাইজ বাফেটে করেছিলাম ধানমন্ডিতে, এই অনুষ্ঠানটা আর কি হয়েছিল আমার ভাইয়ের। তো এই যে এখানে 100+ খাবার ছিল, আইটেম ছিল, এখানে অনেক রকম খাবার আইটেম ছিল, তো সবগুলো আসলে তোলা সম্ভব ছিল না, গেস্টও চলে আসছিল, আমার একটু লেট হয়ে গিয়েছিল আসলে ঢুকতে। তো আমি ঢুকে আগে প্রথমে খাবারের সিনারিটা নিলাম, যেহেতু সবাই খাওয়া শুরু করে দিয়েছিল সেজন্য এখানে সব রকম খাবারের ব্যবস্থাই ছিল। এখানে পোলাও থেকে শুরু করে ফ্রাইড রাইস সব কিছুই ছিল, মানে আচার সস সব যা কিছু আছে সব কিছুই ছিল, বাচ্চাদের খুব পছন্দের খাবার ছিল। আর ডেজার্টগুলো তো আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। তো এই যে এখানে ভর্তা, তারপর হচ্ছে অনেক রকমের সস ছিল, তারপর কী বলবো ফ্রুটসের অনেক রকম আইটেম ছিল এখানে। আর গেস্ট চলে আসাতে আসলে অনেক কিছু তোলা হয় নাই, আর আমি একটু লেট করে ইন করেছিলাম। তো আমি আপনাদের দেখাবো ভিতরটা, খুবই সুন্দর, খুবই মনোরম একটা পরিবেশ। আসলে আমরা যারা শর্টে আর কি অনুষ্ঠান করি, ছোটোখাটো অনুষ্ঠানের যে আয়োজন করি, তাদের জন্য এটা বেস্ট আর কি, রেস্টুরেন্টটা খুব ভালো। আর ভিতরে জায়গাও আছে প্রচুর, এখানে বড় করেও অনুষ্ঠান করা যায়। আর কথা বলতে বলতে এটা চলে আসলো বর আর কনে চলে আসলো, ওদের একটু তুলে ফেললাম পিকটা। এই যে আর সাথে ছিল আমার ছোটো বোন আর ছোটো বোনের হাজব্যান্ড আর হচ্ছে বর আর কনে। তো এই তো ওরা ঢুকছে ভিতরে, একটু তুললাম। তো মাশাল্লাহ আমার ভাই আর আমার ভাইয়ের বউকে অপূর্ব সুন্দর লাগছিলো, আর আমার ছোটো বোনটাকেও খুব ভালো লাগছিলো, ছোটো বোনের হাজব্যান্ডকেও মাশাল্লাহ। তো এই তো ওরা ভিতরে ঢুকছিল, আর যেহেতু গেস্ট চলে আসছে সবাই ডাকাডাকি করছিলো কনেকে, তো সেখানে পার্টটা আমি পরে দেখাবো। আর আমি চলে আসলাম আপনাদের একটু রেস্টুরেন্টটা দেখানোর জন্য। কী যে সুন্দর পরিবেশটা, খুবই সুন্দর, আর বসানোর পরিবেশটাও খুব সুন্দর। তো এই যে এখানে নামটা লেখা আছে প্যারাডাইজ বাফেট, তো এটা ধানমন্ডিতে আর কি আছে। তো এই যে দেখেন, আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি, এখানকার ডেকোরেশনটাও মাশাল্লাহ অনেক সুন্দর। আর এই তো ভিতরটা দেখেন, অনেক বড় একটা জায়গা নিয়ে করেছে এখানে, গেস্ট আসলে অনেক গেস্ট নিয়েও অনুষ্ঠান করা যাবে এরকম একটা পরিবেশ, খুব সুন্দর। আর এই যে গেস্টরা চলে আসছে, সবাই খাওয়া দাওয়া নিয়ে খুবই ব্যস্ত, তো আমি ফাঁকে ফাঁকে ঢুকে আর কি একটু তুলছিলাম, কিছু আমি তুলেছি, কিছু আমার মেয়ে তুলেছে, দুজন মিলে আর কি তোলা হয়েছে। এই যে দেখেন কত সুন্দর পরিবেশটা। আবার এখানে পার্সোনাল যারা বসতে চায়, ব্যক্তিগতভাবে যারা ফ্যামিলি নিয়ে বসতে চায়, বসে খেতে চায়, যাদের প্রাইভেসি আছে সেরকমও রুম আছে, তারা ইচ্ছে করলে সেখানেও বসে খেতে পারে। তো সব রকম ব্যবস্থা আছে আর কি রেস্টুরেন্টের ভিতর, খুবই সুন্দর। অনেকে আমরা আছি এখানে এখনো আসিনি, যারা আসেনি তারা ইচ্ছা করলে এখানে এসে আমরা অনুষ্ঠান করতে পারি। এই যে দেখেন ভিতরেও বসার ব্যবস্থা আছে, এখানে যারা প্রাইভেসিভাবে খেতে চায় তারা এখানে বসে খেতে পারবে। আর বাইরের পরিবেশটা তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর, মানে খাওয়া যায় আবার বসে বাইরের প্রাকৃতিক দৃশ্যটাও দেখা যায়, খুব সুন্দর, খুব মনোরম পরিবেশ। আর এই তো আমি পুরো রেস্টুরেন্টটা আপনাদের সাথে শেয়ার করলাম, যদি কারো মানে এখানে অনুষ্ঠান করার ইচ্ছা থাকে আপনারা করতে পারেন, অনেককে নিয়ে এখানে করা যায়, প্রায় 100-এর উপরে লোক নিয়ে এখানে করা যায়, এখানে 300 মতো লোক নিয়ে করা যায়, 280 ওরা বলেছিল আর কি আমাদের অনুষ্ঠানে। তো যাই হোক, আমি আপনাদেরকে একটু ইনফরমেশন দিলাম আর কি, যে যতটুকু আমি জানি। তো এই তো এখন হচ্ছে গেস্ট চলে আসছে আর আমাকেও ডাকছিল, আর আমার মনটা এমনিতেই অনেক খারাপ, যেহেতু আপনারা সবাই জানেন আপনাদের ভাইয়া আমাদের মাঝে নেই, কিন্তু সবার মাঝে আমার যেতে ইচ্ছে করছিল না, আমি খুব একা একা থাকছিলাম বেশিরভাগ সময়। আপনাদের ভাইয়ের কথা বেশিরভাগ কি সব সময় ওর কথা খুব মনে পড়ছিল, ও আমার পাশে নেই এই জন্য। তো যাই হোক,
সেজন্য আর কি একটু একা একা ঘুরছিলাম আর কি রেস্টুরেন্টে, আর পিকগুলো তুলছিলাম। তো এই তো গেস্টরা চলে আসছিল আর আমাকে একটু ডাকাডাকি করছিল, তো সেখানেও গেলাম, সবার সাথে একটু কথা বললাম। কথা বলে তারপর খাওয়া দাওয়ার পালা, সবাই খাওয়া দাওয়া করছে দেখছিলাম আর কি, সবার সাথে মিটও করছিলাম। আর এখানে হচ্ছে বরকনে ছবি তুলছিল ওরা, ওদের নতুন জীবন শুরু, ওদের সবাই, ওদের জন্য সবাই খুব খুব দোয়া করবেন, ওরা যেন অনেক অনেক ভালো থাকে। আর এখানে হচ্ছে সব আমার কাজিনের সব ছেলেমেয়েরা এখানে বসছে, ওরা সবাই আনন্দ করতেছে। আমার মেয়ের মনটাও খুব খারাপ ছিল ওই দিন, ও ওদের সাথে বসে আর কি খেতে পারছিল না, ওর বাবার কথা খুব মনে পড়ছিল, এই যে ওখানে ওরা বসে আছে কিন্তু আমার মেয়ে বসতে পারতেছে না, আমার মেয়ের খুব কষ্ট হচ্ছিল। তো যাই হোক, সব কিছু মিলিয়েই তো চলতে হয়। আর এই তো, এই যে এখানে আমার আরেক কাজিন শিল্পী আমির ভাই, ওর হাজব্যান্ড আর কি, তারপরে এই যে আমার ছোটো বোনের হাজব্যান্ড, সবাই যে যেখানে পারছে। আসলে ভিতরে বসার জায়গাটা খুবই বড় ছিল, তো সবাই সবার মতো করে নিয়ে খাচ্ছে। আর এই যে এখন বর কনে খাবে, ওরা ওদের পছন্দ মতো খাবার চুজ করছে নিচ্ছে, ওরাও খাবে আর কি। আর এখানে হচ্ছে আমার আরেকটা ছোটো বোন ঈশিতা, ও এখানে একটু মানে কি করব গেট আপ করছিল, তো আমার মেয়ে আবার তুলছিল। আর ইনি হচ্ছেন আমার বড় ভাসুর, আমার হাজব্যান্ডের বড় ভাই, আর ওনার মেয়ে, ওরা একদম কোচিং থেকে চলে আসছিল আমাদের অনুষ্ঠান খাওয়ার জন্য। তো এই যে খাচ্ছে, আমার বড় ভাবি আসতে পারে নাই, উনি অসুস্থ ছিলেন, তো এই যে আমি পাশে দাঁড়িয়েছিলাম আর কি, খাওয়াচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমার ননদও এসেছিল, আমার ননদের দুই মেয়ে সবে আসছিল, তো এই যে ওরা এখানে বসে খাচ্ছিল, আমি পাশে দাঁড়িয়েছিলাম। আসলে দুপুরের অনুষ্ঠান ছিল আমাদের, এটা তো মানে নির্ধারিত সময় থাকে 1টা থেকে 4টা পর্যন্ত, এর ভিতরে আর কি গেস্টদের সবার আসতে হয়। তো সবাই আস্তে আস্তে, অনেকে আবার লেট করে ফিরেছিল, যেমন আমার দেবর একটু আসতে লেট করে ফেলেছিল। তো যাই হোক, সবাই মোটামুটি যাদের আমরা ইনভাইট করেছিলাম সবাই এসছে, আর সবাই খুব আনন্দ করেছিল, আর আনন্দ করেই খেয়েছিল, কারণ সবারই খুব পছন্দ হয়েছিল রেস্টুরেন্টের ভিতরটা। আসলে অনেক সময় হয় কি যে খাওয়ার থেকে কিন্তু বসার সিস্টেমটা যদি ভালো থাকে, পরিবেশটা যদি সুন্দর থাকে, তাহলে কিন্তু খুবই ভালো লাগে। আর পরিবেশটা খুবই সুন্দর ছিল, সবাই যার যা ইচ্ছে মতো খাচ্ছিল। আর এই হচ্ছে আমার কী বলবো কাজিনের মেয়ে মনীষার হাজব্যান্ড, তারপর হচ্ছে আমার আরেক কাজিনের মানে ওয়াইফ, তারপর হচ্ছে এখানে সব কাজিনের ওয়াইফরা বসেছিল, চাচাতো ভাই, চাচাতো ভাইয়ের বউরা সবাই বসেছিল, সবাই এখানে যে সবাই আছে এখানে গেস্টগুলো। তো কার নাম রেখে কার নাম বলবো সেজন্য একবারই বলে দিলাম, এই যে এখানে হচ্ছে আমার ছোটো বোন, ছোটো বোনের হাজব্যান্ড সবাই বসে, এই যে আমার দেবর, ও একটু লেট করে চলে আসছিল, তো সেজন্য আমি সবগুলো খাবার একবারে এনে ওকে সামনে দিয়েছি অল্প অল্প করে, যে আপনার যেটা ইচ্ছা হয় সেটা খান, যেহেতু এখন পেক আপ হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাচ্ছে। আর হচ্ছে সবাই আমাদের বরকনের জন্য অনেক অনেক দোয়া করবেন। এই যে এখানে আমাদের ফ্যামিলি পিকগুলো তোলা হচ্ছিলো, সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমাদের অনুষ্ঠান এখন মানে শেষ পর্যায়ে, আমরা বের হয়ে যাচ্ছি, আমাদের খাওয়া দাওয়া শেষ। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন, আর বেশি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইবও করবেন। আর আমাদের বরকনের জন্য, আমার ছোটো ভাই, ভাইয়ের বউয়ের জন্য, আমাদের ফুল ফ্যামিলির জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম।